সমৃদ্ধি স্কুলে আজকে বই দেবে, তো চলো। এটা হচ্ছে সমৃদ্ধি স্কুল, আর আমরা যেখানে আসছি সেই বিল্ডিংটা হচ্ছে এটা, মানে এটা তখন খুব কাছে হয়ে যাবে, এখন অনেকটা দূরে হচ্ছে। তো এটা দুটো পোর্শনে ভাগ আছে, এইটা একটা আছে আর ওই সাইড একটা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন সন্ধ্যাবেলা, তো আজকে সারাদিন সামনে আসেনি ক্যামেরা, তো তোমরা দেখতেই পেয়েছো আজকে আমি একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে সমৃদ্ধি স্কুলে। তো আজকে সমৃদ্ধি নতুন স্কুলে বই দিল, যেহেতু এপ্রিলের 7 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে অনলাইনে, তো আজকে ওরা বই দিয়ে দিল। তো সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, মানে তাড়াতাড়ি রান্না করে সমৃদ্ধি স্কুল পাঠিয়ে তারপরে আমরা গেছিলাম ওই স্কুলে। তো দাও আমাকে দাও। তো সেখানে আমরা মানে যাওয়ার সময় তোমাদের জাস্ট একটু শেয়ার করেছি, কারণ স্কুলে অনেক লোক দাঁড়িয়েছিল, তাই সেখানে ভিডিওটা অতটা ভালো করে করা হয়নি। তো আজকে তোমাদেরকে সমৃদ্ধি স্কুলের বইগুলো শেয়ার করব। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে বইয়ের সংখ্যা ওরা খুব একটা বেশি রাখেনি, তবে অনেক খাতা রেখেছে। দেখা যাক কি হয়, খাতাগুলোতে কতটা কি দেয়। আর এই দেখো সমৃদ্ধি এখানে কি করছে, সমৃদ্ধি এখানে খেলা করছে ব্যালেন্সের খেলা। এই দেখো বলো কি করছে, এটা সব জলের বোতল গুলোকে ও একটার পর একটা রেখে তার উপরে সমস্ত অ্যানিমালস অ্যানিমালস বসিয়ে ব্যালেন্সের খেলা খেলছে। তো এইভাবেই ও সন্ধ্যাবেলাটা কাটাচ্ছে, কিছুক্ষণ আগে ছাদে গেছিল আর এখন নিচে এলো। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি বইগুলো। আর আজকে যেহেতু ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডেতে আমরা নিরামিষ খাই, আর তার কারণ হচ্ছে আমরা অনুকূল ঠাকুরের দুঃখিত। তবে সামনে একটু স্টক করো, শব্দ হচ্ছে। তো আজকে মসুরির ডাল, আলু পোস্ত, নিম বেগুন ভাজা আর এঁচোড়ের তরকারি, এইটাই হয়েছিল। যদি এঁচোড়ের তরকারিটা আমি আজকে রান্না করিনি, তো এই ছিল আজকের মেনু। আর সকালবেলা আমরা টিফিন কিনে এনে খেয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি যেতে। তো এই দেখো এইগুলো খাতা, তো এখানে ইংলিশ খাতাই আছে 7 খানা, জানি না ওরা কি করাবে। আর একটা আছে হ্যান্ডরাইটিং, তো এই হচ্ছে ওদের কার্সিভ হ্যান্ডরাইটিং এটা। তো সমৃদ্ধিকে এটা আবার এখন আমাকে নতুন করে শেখাতে হবে। আর একটা দিয়েছে আকার খাতা, ড্রয়িং এর খাতা, এই হচ্ছে খাতা। আর দুটো দুটো ম্যাথ খাতা আছে আর দুটো ইংলিশ খাতা আছে 7 খানা, দুটো ম্যাথ খাতা আছে আর দুটো আছে বেঙ্গলি খাতা, আর বাদ বাকি সবই হচ্ছে ইংলিশ খাতা। আর দেখো একটা রাইমস এর বই দিয়েছে, একটা দিয়েছে বাংলা হাতের লেখা বাংলা শেখার বই, একটা দিয়েছে ডান্সিং রেনবো, এটা হচ্ছে আকার। আর দিয়েছে কিছু এর মধ্যে দেখো প্রজেক্ট করে এইগুলোতে মধ্যে করে দিয়ে জমা দিতে হবে, এই ধরনের কিছু দিয়েছে যেগুলোতে প্রজেক্ট করে জমা দিতে হবে। আর দিয়েছে এই যে ম্যাকবুক, তো এটার ভেতরে ওরা বিভিন্ন আকারই ব্যাপার, এটাও আকারই ব্যাপার, কালার করে করে সেগুলো দিতে হবে। এই হচ্ছে বই। আর একটা বই বাকি আছে, সেটা হচ্ছে ইংলিশের বই, সেটা পরে ওরা দেবে বলেছে। আর ম্যাথের কোনো বই নেই, ওরা ম্যাথ বলেছে নিজেরাই করাবে। তো বই কিন্তু খুব বেশি নেই, অটো দেখিয়েছি। তো এই হচ্ছে বইয়ের সংখ্যা। তো এইমাত্র সমৃদ্ধি পড়তে বেরিয়ে গেল, আর সমৃদ্ধি যতক্ষণ থাকে না ততক্ষণ ভিডিও করতে অসুবিধাও হয়, কারণ ও খুব ডিস্টার্বও করে। তো যাই হোক, একটা চিন্তা মুক্ত হলাম যে কত না বই হবে ভাবছিলাম, কিন্তু দেখলাম যে না, বইয়ের সংখ্যা তো ওরা খুবই কম রেখেছে। কিন্তু যেটা আছে খাতা, তো দেখা যাক, মানে ইংলিশ 7 খানা খাতা, জানি না 7 খানা খাতাতে ওরা কি করাবে। যেহেতু অনলাইনে ক্লাস হবে, আমি একটু বসে দেখতেও পারবো যে ওরা কি ধরনের ভাবে পড়াচ্ছে, তো আমিও সেক্ষেত্রে একটু শিখেও নিতে পারবো। এই আর যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে স্কুলটা অনেকটাই দূরে, প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যায় বাইকে। কিন্তু আমরা যখন নিউ কলকাতাতে চলে যাব তখন ওখান থেকে একদমই পাশে, যার জন্য আমি আরো হসপিটালকে বেশি করে চুজ করি এই কারণেই, কারণ একদম পাশে হচ্ছে। না হলে আমাদের সবারই ইচ্ছা ছিল প্রথমত ডন বস্কোতে দেওয়ার, কিন্তু দুই, একটা হচ্ছে প্রচন্ড সকালে যেতে হয় আর দুই হচ্ছে
এতটা দূর, এতটা দূরে দিয়ে বাচ্চার পক্ষে সম্ভব হয় না। তো যার জন্য আমরা খুবই আদাশা, মানে ডন মানে গসপেলের ভীষণ নাম আছে, তবে এটা কনভেন্ট নয়, ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা ডন বস্কো কনভেন্ট ছিল সেটাও হলো না। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক সমৃদ্ধ কতটা এগোতে পারে। তবে এত বইয়ের যা স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে সমৃদ্ধ থেকে অনেকটা এগিয়ে আছে, তবে এখন বোঝা যাবে না যতক্ষণ না ওরা খাতায় কি করাচ্ছে না করাচ্ছে সেটা দেখতে পারবো। যেহেতু বইটা এখনো তো খুব সাধারণই রেখেছে ওরা, তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে ভেবেছিলাম তোমাদের সমৃদ্ধের স্কুলটা শেয়ার করব। তো মোটামুটি একটা সাইড দেখিয়েছি, পুরো স্কুলটা দেখানো সম্ভব হয়নি। তো চলো আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা।